হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা চলে আসছি নাটোরের গণভবনে। তো এখানে ঢুকতে হলে আপনাদের প্রথমে এখান থেকে টিকিট কেটে নিতে হবে। আচ্ছা, এটা হলো প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, এবং টিকিটের যে মানে মূল্য তালিকাটা এখানে দেওয়া আছে, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং বাস পার্কিং প্লাস আপনার গ্রুপ দর্শনার্থী একসাথে ঢুকতে হলে কীভাবে ঢুকবেন সব চার্টটা এখানে দেওয়া আছে। তো আমরা যদি সামনে যাই, এটা হলো মেইন গেট। তো এখান দিয়ে ঢুকতে হবে মূলত। তো আমরা ঢুকে গেলাম গণভবনের ভিতরে। আমরা গণভবনে সে একটা কামান পেয়ে গেলাম 1799 সালের। এই যে 1799। হৈমন্তী গাছ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বহস্তে রোপণ করেছিলেন, যেটা হলো 1972 সালের ফেব্রুয়ারি মাসে। এই সেই হৈমন্তী গাছ, বঙ্গবন্ধুর নিজ হাতে লাগানো গাছটি। আপনারা যারা আসবেন এখানে দেখতে, এই গাছটি দেখতে, তাদের সৌভাগ্য। তো গণভবনের ভিতরে একটু চিড়িয়াখানার ব্যবস্থা। হ্যাঁ, উত্তরা গণভবন মিউজিয়াম। রানীর ঘরে তো রানী বলতে কোন রানীর ঘর? ফার্নিচার গুলো কি বাবারে বাবা! Yes.
সিন্ধুক, রাজবাড়িতে ব্যবহৃত লোহার সিন্ধুক, মাটির তৈরি কারুকার্য খচিত শোপিস, গার্ডেন ফ্যান টি টিভি, কোথায় চাল রাখার মাটির মধ্যে বসান রাজকুমারী ইন্দু প্রভা কর্ণার, ইন্দু প্রভা কর্ণার সব ফটোগ্রাফিগুলো ওয়ালে সাজিয়ে রাখা হয়েছে। রান্নাঘর এরকম ওই পাশে যে গেলাম চিড়িয়াখানার এখানে গোসল করতে দর্শন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তো আমরা মিউজিয়াম ঘুরে দেখলাম এখানে। তো সামনে আগাই, বাবারে দেখায় একটা মহিলা, ওখানে একটা কষ্টি পাথরের মূর্তি আছে। হ্যাঁ দেখে ভাই আচ্ছা, বিশাল একটা আচ্ছা গাছের টাইপটা রয়েছেন তোর পুরনো গাছ, ঝাউ গাছ না দেবদারু ঝাউ কামাল লাগায় রাখছে দুইটা। এগুলো বন্ধ না, এগুলো তো ঢোকা যাবে না। এটা তো আগে নাম ছিল দীঘাপাতিয়া গভর্নর হাউস আর কি, পরে উত্তর গণভবন হিসেবেই করা হয়। এই জিনিসটার উপরে মূর্তিটা ছিল, বুঝতে পারছি। ওদিকে কি বিশাল বড়, আচ্ছা অনেক মানে এগুলো তো অনেক আগের আম গাছগুলো। হ্যাঁ এই আম গাছগুলো কত বছর পুরনো হবে? 100 বছর। আমরা অ্যাকচুয়ালি উত্তর গণভবন ঘোরা শেষ করলাম। এটি হলো নাটোর শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে অবস্থিত। তো এটি মূলত পূর্বে দীঘাপতিয়া জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। হ্যাঁ 1972 সালে আমাদের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটির নাম পরিবর্তন করে উত্তর গণভবন হিসাবে নামকরণ করেন। অ্যাকচুয়ালি 1734 সালে এই ভবনটি নির্মিত হয়। মূলত এখানকার যে রানী ছিলেন, রানী ভবানী, ওনার যে অধীনস্থ নায়েব ছিলেন, সে নায়েবের উপর সন্তুষ্ট হয়ে মূলত তিনি এই পরগনার জমিদারিত্ব তাকে দিয়েছিলেন। তো সেই থেকে আসলে জমিদারিত্বর সাথে সাথে এই মানে এই দীঘাপতিয়ার জমিদার বাড়িটি তিনি পেয়েছিলেন আর কি। তো এটার অনেক হিস্ট্রি, 1897 সালের ভূমিকম্পে এটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে সেটা সংস্করণ করা হয়। হ্যাঁ, এছাড়া দেশ বিভাজনের সময় মূলত মানে দেশ বিভাজনের আগ পর্যন্ত আসলে এখানকার যে রাজ পরিবার তারা ছিলেন, পরবর্তীতে আর কি তারা কলকাতা মুভ করে। হ্যাঁ, এখন মানে দেখতে পাচ্ছেন মানে আমাদের কালের সাক্ষী, আমাদের দেশের একটি ঐতিহ্য হিসাবে এখানে এই দীঘাপতিয়া জমিদার বাড়ি বর্তমানে উত্তরা গণভবন হিসাবে মানে পরিচিত। তো আপনারা এখানে ঘুরতে আসবেন, আমরা তো আসলে একটা গ্যালেন্স দেখে গেলাম, মানে খুব বেশি একটা আপনাদের এটা সম্পর্কে ইনফরমেশন দিতে পারিনি। তো ভালো থাকবেন সবাই।